সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি যুবকদের জেল দণ্ড, করোনা মিথ্যা সার্টিফিকেট ও তরুণীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব বন্ধের দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। সিলেটে কোয়ারেন্টিনের নামে প্রবাসীদের হয়রানির প্রতিবাদে যুক্তরাজ্যস্থ ভয়েস ফর জাস্টিস ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেটে ব্রিটিশ বাঙালি দুজন যুবককে মিথ্যা অভিযোগের ভিত্তিতে 7 দিনের জেলদণ্ড দেওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদে নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। সাথে সাথে যে একজন বাঙালি মহিলাকে কোয়ারেন্টিনে হোটেলে যে ওনাকে যৌন হয়রানি করা হয়েছে, তার সাথে এই যে 7 দিনের পরিবর্তে যে 10 দিন কোয়ারেন্টিনে রাখা হয়, মিথ্যা করোনার সার্টিফিকেট দেওয়া হয়, এটার ব্যাপারে আমরা জোর তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করতেছে। 3 এপ্রিল শনিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে প্রবাসীদের সব ধরনের হয়রানির বন্ধের দাবি জানানো হয়। আমি আশা করব যেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি যেন আর কোনো ধরনের এ ধরনের নেককার জন্য ঘটনার শিকার না হয়। আমি আজকে যে মানববন্ধনে এখানে এসেছি, এই যে নির্যাতন যখন শুনি, একজন মহিলা কোয়ারেন্টাইনের মতো সময় গিয়ে নির্যাতিত হচ্ছেন, যৌন হয়রানি হচ্ছেন, আমি এই মহিলা হিসাবে, একজন মা হিসাবে আমি এই প্রতিবাদ জানাচ্ছি। কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্ব, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি মেয়র আম ওহিদ আহমদ শেখ মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ ইসবাউদ্দিন, আশিকুর রহমান, সুফি সুয়েল আহমদ, আলহাজ নুরবক্স, আব্দুল মুনিম, জেহাদি কেরল, মিসেস জন্না চৌধুরী ও আরও অনেকে। কোয়ারেন্টাইনের নামে ব্রিটিশ প্রবাসীদের দেশে অযথা হয়রানি, যৌন নির্যাতন এবং জেনদণ্ডর প্রতিবাদে ব্রিটিশ প্রবাসীরা প্রতিবাদ সমাবেশ করেছে লন্ডনের আলতাবালি পার্কে। এর প্রতিবাদ সমাবেশ থেকে তারা এসব বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।